রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে জনতা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দীর্ঘদিন ধরে সেই দাবি তারা উত্থাপন করেছেন, কিন্তু রাস্তা সংস্কার করা হচ্ছে না কোনো এক অজ্ঞাত কারণে। ঘটনা মনসলেংটা জাতীয় সড়কে অবরোধ কর্মসূচি সংগঠিত করায় ময়নামা এলাকায় কিন্তু দুর্ভোগে পড়েছেন যাত্রীরা এবং এই অবরোধ থেকে কিন্তু দুই দিক থেকে যানবাহন আটকে পড়েছে। সাধারণত রাস্তা সংস্কারের দাবিতে এই জাতীয় সড়ক অবরোধ করার ঘটনায় কিন্তু বলা যায় প্রশাসনের তরফে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। আপনারা বেশ কয়েকটি ঘটনা দেখতেন, আজ মনে হয় যেন যে চারদিকে রাস্তা অবরোধ কর্মসূচি চলছে, জনতা রাস্তায় নেমে পড়েছেন এবং রাস্তা সংস্কারের দাবি করা হচ্ছে প্রশাসনের কাছে। মন্ত্রী নেতা জনপ্রতিনিধিরা জনতার কথা শুনছেন না, দাবি পূরণ হচ্ছে না, সেদিক থেকে কিন্তু তারা আজ রাস্তা অবরোধ করে রাস্তার দাবির কথা কিন্তু তারা উত্থাপন করেছেন। জাতীয় সড়ক অবরোধের ফলে সেখানে ময়নামা এলাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রী, সাধারণ যানবাহন আটকে পড়েছে দুই দিক থেকে, কিন্তু যারা রাস্তা অবরোধ করেছেন, সড়ক অবরোধ করেছেন, তারা কিন্তু তাদের দাবি কিংবা বক্তব্যের কথা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। আমরা একবার তাদের বক্তব্যের অংশ বিশেষ শুনি। আপনারা শুনলেন সেখানকার মানুষের বক্তব্য। রাস্তা সংস্কারের দাবিতে তারা রাস্তা অবরোধ করেছেন। আপনারা জানেন যে রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকাগুলোতে রাস্তার বেহাল দশা, ভয়ঙ্কর অবস্থা চলছে এবং সেদিক থেকে নাগরিকরা বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে তথাকথিত সমাজসেবীদের কাছেও কিন্তু তারা যাচ্ছেন, তাদের বক্তব্য রেখেছেন, কিন্তু কোনোভাবে রাস্তা সেখানে সংস্কার করা হয় না। সেদিক থেকে কিন্তু ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করে প্রশাসনের টনক নাড়ানোর চেষ্টা করছেন। প্রশাসনিক আধিকারিকরা কিন্তু এই রাস্তা অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান, সেখানকার প্রতিবাদী জনতার সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং এই রাস্তা সংস্কার হবে কিনা সেটা সময় বলবে। এবং আপনারা প্রত্যেকে জানেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘনিয়ে আসছে, বিভিন্ন গ্রামীণ এলাকার রাস্তা সহ বলা যায় রাস্তাঘাট, স্কুল, পানীয় জল, বিদ্যুৎ ইত্যাদি পরিষেবা নিয়ে বিস্তর যে অভিযোগ রয়েছে জনতার তরফে, সেই অভিযোগের নিরিখে কিন্তু মানুষ এখন ক্ষুব্ধ হয়েছেন, রাস্তায় নামতে শুরু করেছেন। আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী সফরের আগে পানিসাগর মহকুমায় সেখানে অবরোধ, তার পাশাপাশি শৈলাংটা এলাকায় সেখানে অবরোধ, ময়নামা এলাকায় সেখানে অবরোধ। এই যে কর্মসূচি কিন্তু শুরু হয়ে গেছে, আমজনতা কিন্তু আজ বাধ্য হয়ে রাস্তায় নামছেন, কারণ তারা তাদের দাবি উত্থাপন করেছেন, দাবি কিন্তু পূরণ হচ্ছে না।